আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বিধান মার্কেটের পর ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের মুখে পড়লো ইন্টারন্যাশনাল মার্কেট। ঘটনাটি ঘটেছে সেবক রোডের পানি ট্যাঙ্কি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই মার্কেটটিতে থাকা একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন সাধারণ বাসিন্দারা। এরপর তারা দ্রুত খবর দেন দমকলকে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশে থাকা আরও দুটি দোকানেও সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টি ইঞ্জিন। পরে দমকল কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে ওই আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। যদিও তাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, খবরিয়া 24।